নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা নয়ই আগস্ট দু একুশ এই দিন থেকে ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে এবং যার দরুন এই সাত জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে তিন গুণ অর্থ আসতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় নয়ই আগস্ট দু হাজার একুশ এই দিন ত্রি গ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ তিনটি গ্রহের একই সঙ্গে অবস্থান হতে চলেছে সেই গ্রহ তিনটি কি কি সেটি আমি অবশ্যই আপনাদেরকে বলবো এবং যার ফলে আপনাদের জীবনে শুধু আর্থিক দিক নয় আর্থিক দিক বাদ দিয়েও কোন কোন দিকে এর বেনিফিট আপনারা পেতে চলেছেন সে সম্পর্কে জানাতে চলেছি নয়ই আগস্ট বুধ সিংহ রাশিতে অবস্থান করছে কিন্তু অলরেডি মঙ্গল এবং শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে আর যখন বুধ নয় আগস্ট সিংহ রাশিতে অবস্থান করবে আর তখনই সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ অর্থাৎ মঙ্গল শুক্র এবং বুধের একত্রে অবস্থান যা এই সাত রাশির জীবনকে বদলে দিতে বাধ্য তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তবে একটি বিষয়ে মাথায় রাখবেন আপনার নিজস্ব বার্চাটে অর্থাৎ জন্মছকে মঙ্গল গ্রহকে শুক্র গ্রহকে এবং বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি এই তিনটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ খারাপ অবস্থায় থাকে বা দুর্বল থাকে তাহলে কিন্তু এর পূর্ণাঙ্গ বেনিফিট আপনারা কিন্তু কখনোই পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের জন্মছকে এই তিনটি গ্রহ কেমন পজিশনে রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ত্রিগ্রহী মহাসংযোগে কোন সাত রাশি বেনিফিট পেতে চলেছে দেখুন আমি যে সাতটি রাশির কথা বলবো তাদের শুধুমাত্র অর্থনৈতিক দিক না অর্থনৈতিক দিক ছাড়াও কিন্তু পারিবারিক দিক সামাজিক দিক হেলথ এই সমস্ত দিক কিন্তু শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন ফ্যামিলির হেল্প পাবেন এবং মানসিক যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পাবেন যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে যাদের ডিভোর্সের মামলা চলছে এই সমস্ত জায়গা থেকে কিন্তু অনেকখানি রিকভারি করতে পারবেন শুধু তাই নয় এই সময় যাদের লোন চলছে সেই লোন কিন্তু অনেকখানি আপনারা রিকভারি করে ফেলবেন এবং পাশাপাশি আপনারা সন্তান সুখ পেতে চলেছেন অর্থাৎ এই নয় আগস্ট থেকে টানা তিন দিন আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে অর্থাৎ আপনারা তিন গুণ ফল পেতে চলেছেন তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে এই ত্রিগ্রহী মহাসংযোগের ফলে তিন গুণ অর্থ আসতে চলেছে এবং আপনারা তিন গুণ সুখ পেতে চলেছেন এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ লাভ করতে চলেছেন এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন এছাড়াও অফলাইন কোনো বিজনেস করেন প্রতিটি ক্ষেত্র থেকে কিন্তু আপনারা অর্থ লাভ করতে চলেছেন এই সময় আপনার পরিবারে যদি কোনো অশান্তি থাকে সেই অশান্তি কিন্তু অনেকখানি কাটবে বা মিটবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু এই সময় করে ফেলবেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এর পাশাপাশি আপনাদের জীবনে মানসিক সুখ আসতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এবং এর পাশাপাশি এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন এছাড়াও যে কোনো ধরনের বিজনেস করেন প্রতিটি ক্ষেত্র থেকে কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার যে সমস্ত অর্থ মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় ঘটতে চলেছে এই সময় আপনারা তিনগুণ ফল পেতে চলেছেন সেটা অর্থনৈতিক দিক থেকে বলুন পারিবারিক দিক থেকে বলুন সামাজিক দিক থেকে বলুন সমস্ত দিক থেকে। এই সময় যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনৈতিক পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই সময় আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে এবং আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন শুধু তাই নয় যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে চার নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এছাড়াও মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন যারা চাকরি করছেন ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় যারা অনলাইন কোনো কাজ করেন অ্যাফিলিট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশাল সুযোগ আসতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও গমন ঘটতে চলেছে এছাড়াও মানসিক শান্তি আপনারা কিন্তু পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন যাদের অর্থ আটকে গেছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময় ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং ফ্যামিলিতে যে সমস্ত অশান্তি চলছিলো সেই অশান্তি কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং বন্ধু বান্ধবের কিন্তু সান্নিধ্যে আপনারা যথেষ্ট পরিমাণে হেল্প পেতে চলেছেন অর্থাৎ টানা তিন দিন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এবং এই ধন চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সে প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে যারা মিডিয়ার লাইনে রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ত্রিগুণী মহাসংযোগের সুফল আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থাগমনের পাশাপাশি মানসিক শান্তি আসার সম্ভাবনা রয়েছে এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী সংযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এ সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার ধরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসা করে ফেলবেন এবং যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনার উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা সন্তান লাভ করতে চলেছেন যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না তাদের কিন্তু দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে এবং শান্তি আসতে চলেছে তো সব মিলিয়ে যদি বলা যায় এই মহা সংযোগে এই সাত রাশি তিন গুণ শুভ ফল পেতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ